বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি। তো যারা এ ধরনের ভাজি ভুজি খেতে পছন্দ করো, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর খুবই কিন্তু এই রেসিপিটা সিম্পল এবং খেতে কিন্তু খুবই মজাদার। তো এখন কিন্তু চিচিঙ্গার সিজন, কিছু সিজনাল সবজি দিয়ে সিজনাল কিছু রেসিপি। তো চলো দেখি কীভাবে তৈরি করছি। তো প্রথমেই দেখো, চিচিঙ্গা ভাজি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প তেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনিটা বাদেও যদি ঘরে না থাকে তাহলে তোমরা জিরা দিতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি, ছোট ছোট চিংড়ি। এই চিংড়িটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি চিচিঙ্গাটা, আমরা পটল অনেক সময় আছে, একটু বটির সঙ্গে একটু চোঁচাটা ছাড়িয়ে নিই, পুরো ছুলি না, একটু ঘষা দিয়ে নিই। ঠিক সেইভাবে ঘষা দিয়ে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি কুচি কুচি করে। তোমরাও একই প্রসেসে কুচি করে নিতে পারো। তো এবার দেখো, আমি একটু নেড়ে চেড়ে চিংড়িটা নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এবার দেখো, চিচিঙ্গাগুলো ঠিক আমি এইভাবে করে তারপরে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা এভাবে কুচি করে নাও। তারপর আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই কোচানো চিচিঙ্গার মধ্যেই আছে 3-4টা কাঁচামরিচ আমি ফেলে দিয়েছি। তোমরা যদি ঝালের গুঁড়াটা ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো, তবে কাঁচামরিচ দিলে যে কোনো ভাজা ভুজি, লাউ ভাজি বা এ ধরনের সবজি ভাজিতে কিন্তু খুবই ভালো লাগে। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমরা পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে দেবো, আর ঝালের গুঁড়া আমি ব্যবহার করছি না। সবজিতে দেখো আমি কাঁচামরিচ দিয়েছি। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর লো টু মিডিয়াম হিটে রেখে একদম কোনো রকম ঢাকনা ব্যবহার না করেই আমরা নেড়ে চেড়ে এই ভাজিটা ভেজে নেব। আর আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। তবে তোমরা কিন্তু একটু, অনেকে আছে একটু ঘাটা ঘাটা পছন্দ করে, সেক্ষেত্রে জল লাগবে। জল দিয়ে দেখা যাচ্ছে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিই, একটু ঘাটা ঘাটা অনেকে আছে সেরকম পছন্দ করে, তবে আমার কাছে এরকম কিন্তু একটু ভাজিটাই বেশি ভালো লাগে। আর এই ভাজিটা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু ঢাকনা বাদে এভাবে নেড়ে চেড়ে একটু লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই ভাজিটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণে কিন্তু আমাদের ভাজিটা রেডি হয়ে যাবে। দেখো, এই যে এরকম আমি কাঁচামরিচ 3-4টা দিয়ে দিয়েছি, আর এরকম অনবরত নেড়ে নেড়ে আমরা ভাজিটাকে ভেজে নেব। একটু নাড়বো, একটু থামবো, এরকম করে একটু নাড়বো একটু থামবো, এভাবে আমরা ভাজিটা ভেজে নেব। আর কোনো রকম কোনো মশলা নামানোর আগে দিতে হবে না। তো দেখো, আমাদের ভাজিটা প্রায় এখন অর্ধেকটা হয়ে এসেছে। এখন দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আর ঢেকে দিলে কিন্তু আরও জল বেরোবে, ভাজিটা কিন্তু শুকাবে না। তো এই জন্য আমি বলছি, যারা একটু শুকনো ভাজি পছন্দ করো তারা একটু এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে পারো। দেখো, অনেকটা নাড়াচাড়া অনেক সময় ধরে করে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি ভাজিগুলোও। দেখো লাল লাল হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও একটু ভাজা ভাজা হয়েছে, সুন্দর কিন্তু ইয়ামি লাগছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজাদার। তো আজকের এই রেসিপিটি আশা করি সকলের ভালো লাগলো। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট পর্বে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।